সবাইকে স্বাগত জানাই প্রশান্ত প্রকারে আরও একটি নতুন ইনফরমেশন বড় ভিডিওতে আজকে আমি তোমাদেরকে কী শেখাবো আশা করি তোমার থালনার থেকে বুঝে গেছো তো এইখানটা এই পেজটা কেন খুলে রেখেছি সেটার ইম্পর্টেন্সটা একটু বুঝিয়ে দিই আমাকে একজন দিদিভাই প্রশ্ন করেছিলেন আমরা যে আপডেট করছি পনেরো পয়েন্ট এক হলো তো সেটা আমরা কোথা থেকে দেখো যে পনেরো পয়েন্ট একটা হলো তো আপনারা সঙ্গে সঙ্গে এই যে পেজটা আমাদের চলে আসবেন মানে পোষাণ ট্র্যাকারটাকে স্টোরের মধ্যে এইভাবে ওপেন করে নেবেন নেওয়ার পরে এই যে নিচে দিকে দেখুন অ্যাবাউট দিস অ্যাপ লেখা আছে নিচে দিকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস অ্যাপ এই যে আলোচনাটা আছে তো এই আলোচনার উপরে আপনারা ট্যাপ করবেন সিম্পল ট্যাপ করে দেবেন দেখুন ট্যাপ করলে একটু ওপর দিকে তুলে দেখুন পরিষ্কার লেখা আছে এই যে ভার্সান পনেরো पॉइंट वन देखते আপগ্রেড ভার্সান হচ্ছে মানে আপডেটেড করিয়েছিলাম আগের আগস্টের সতেরো তারিখে আর এখন আমি যেটাকে রিসেন্ট আপডেট করালাম এটা হচ্ছে পনেরো পয়েন্ট ওয়ান হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন আপনারা নতুন ভার্সান পনেরো পয়েন্ট ওয়ান কিন্তু এসে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তো এইখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন যে ভার্সানটা কত এলো এবার আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা আমি ওপেন করে নিই ঝটপট সেটা হচ্ছে পোষণ ট্র্যাকারের মধ্যে আপনারা সঠিকভাবে কি করে টিএইচআরটা দেবেন যারা টিএইচআর দিচ্ছেন তারা তো ঠিকঠাকই দিচ্ছেন কিন্তু তারপরও টিএইচআর দেওয়ার কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়ে হয়তো আপনারা কতটা ঠিক দিচ্ছেন সেটা আপনি আজকে এই ভিডিও দেখে বুঝতে পেরে যাবেন যে আপনারা কতটা সঠিক দিচ্ছেন তো ধরুন আমরা এখান থেকে কি করব যে একটা গর্ভবতী মহিলা বা একটা স্তন স্তন্দানকারী মায়া তো এদের মধ্যে টি আমরা দিতে চাইছি ঠিক আছে তো আমরা কিভাবে দেবো না ধরুন একজন গর্ভবতী মাকে খুললাম আমি সাপোজ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আপনি যা খুশি যাকে কাউকে দিতে পারেন এটা আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি তো এখান থেকে একটা গর্ভবতী মায়ের যে তিনটে ডটে হাত দিলেন তিনটে ডটে হাত দেওয়ার পরে এই যে এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস তো এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে অনেক দিদিভাই যেটা করেন যেটা করেন সরাসরি টিচার দেওয়ার জন্য এই যে পুষ্টি সংক্রান্ত হস্তক্ষেপ এই যে নিজেদিকে দেখতে পাচ্ছেন আপনারা আমি এটাকে ইংরাজিতে ট্রান্সফার করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য বাংলায় লেখা ছিল তো আমি নিজেকে ইংরাজিতে করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো এরপরে আমি ব্যাকে চলে যাচ্ছি হোমে চলে যাচ্ছি হোমে গিয়ে এখান থেকে বেনিফিশিয়ারি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো কী করবেন তিনটে ডটে হাত দেবেন দিয়ে যে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস আবার চলে এলাম আমরা তো এখান থেকে আপনারা কী করেন টিএইচআর দিতে গেলে এই যে নিউট্রিশনাল ইনভেস্টেশন এটাতে চলে আসেন এসে এখান থেকে যে টিএইচআরের ঘরে টিক দেন দিয়ে এখানে সংখ্যাটা বসান এই ঘরটাতে সংখ্যাটা বসান বসি আপনারা এখান থেকে সাবমিট করেন তাই তো তো আপনাদের যদি হাতে একটু সময় থাকে দিদি ভাই আমার মতে এই যে এখানে পরিষ্কার লিখে দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন এক দুই তিন মানে তিনটে স্টেপে এটা কমপ্লিট করার কথা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে তিনটে স্টেপে কমপ্লিট করার কথা বলা হচ্ছে তো আমি একদম বলবো না যে আমি নিজের স্টেপটা করলে ভুল বা অপর স্টেপগুলো না করলে ভুল সেরকমটা নয় আপনারা তিনটে স্টেপ কমপ্লিট করলে মনে হয় আপনাদের জন্য ভালো হবে তো প্রথমে আপনি কি করবেন এই যে হেলথ ট্র্যাকিং আছে তো এক নম্বরটা হচ্ছে হেলথ ট্র্যাকিং সেকেন্ড দু নম্বরটা হচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্টস আর তিন নম্বরটা হচ্ছে নিজেরটা ঠিক আছে তো আপনি হেলথ ট্র্যাকিংয়ে চলে এলেন হেলথ ট্র্যাকিংয়ে এসে একটা মায়ের হাইটটা হাইট ওয়েট এগুলো সমস্ত কিছু জেনে নেবেন তারপরে তার হিমোগ্লোবিন কতটা আছে হিমোগ্লোবিন বসিয়ে দেবেন দিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন বুঝতে পারেন এটা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করবেন যখন আপনারা সময় পাবেন যদি আপনারা বোঝেন যে সময় আছে হাতে তো একটু করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা কিন্তু ভালো তারপর নিউট্রিশনাল সাপ্লিমেন্টস এখান থেকে আপনারা মাটাকে কী কী নিউট্রিশনাল মাটা গ্রহণ করে আপনাদের থেকে কী কী পায় ভিটামিনস আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড যেটা পায় সেটা আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন টিক চিহ্ন দিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন ঠিক আছে এবং তিন নম্বর স্টেপটা যেটা আপনারা ভালো রকমই জানেন তিন নম্বর স্টেপ হচ্ছে নিউট্রিশনাল স্টেপ এখান থেকে হচ্ছে এই যে টিএইচার এ ঘরে টিক দেবেন দেওয়ার পরে এখানে সংখ্যাটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি সাবমিট করে দেবেন বোঝাতে পারলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টিএইচআরটা আপনারা কিন্তু এই প্রসেসে যদি দেন নতুন প্রসেস এই প্রসেসটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু ভালোই হবে খারাপ কিছু না কারণ এখানে এই পোষণ টাকার অ্যাপ অনুযায়ী কিন্তু এই তিনটে স্টেপের কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে তাই আমার মনে হলো যে আপনাকে এগুলো জানানো দরকার আপনাদেরকে যাতে আপনারা খুব সহজভাবে এটা করে ফেলতে পারেন আর যদি আর তাহলে প্রথম প্রশ্ন দিদিভাবে কিন্তু জানিয়ে দিলাম যে কোথা থেকে আপনারা ভার্সানটা জানতে পারবেন কীভাবে ভার্সান কোন ভার্সানটা আসছে এটা জেনে যাবেন আর সেকেন্ডটা হচ্ছে আপনারা কীভাবে দেবেন একদম ইউনিকভাবে তো এটা আপনারা বুঝতে পেরে গেছেন যাদের যাদের আর কোনো কোথাও সমস্যা থাকবে অবশ্যই কিন্তু আমাকে নিজে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি কিন্তু বারবারই বলি আপনাদেরকে যে কোনো প্রশ্ন থাকলে চেষ্টা করবেন কমেন্ট করার আমি সদুত্তর দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবো সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার দেখাবে অন্য একটা কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ওই এই চ্যানেলটা আপনার টুইঙ্কালসি অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেলেকান প্রেস করে দিন